টেলিকাস্ট অ্যাক্টে নিয়ে সোমবার ক্রীড়া পর্ষদে ফের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে সিদ্ধান্ত হয় যে খুব দ্রুতই পর্ষদ অনুমোদিত ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে লাগু হবে এই স্পোর্টস অ্যাক্ট। এর জন্য পর্ষদ অনুমোদিত একটি এক্সপার্ট কমিটিও গঠন করা হয়েছে, যার চেয়ারম্যান হিসেবে রয়েছেন রাজ্যের স্বনামধন্য প্রাক্তন ফুটবলার বিমল রায় চৌধুরী। স্পোর্টস অ্যাক্ট নিয়ে ফের সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠক হলো ক্রীড়া পর্ষদে। এতে ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সহ বেশ কয়েকটি ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা ছিলেন। এই অ্যাক্ট নিয়ে বিগত দুই বছর ধরে ক্রীড়া পর্ষদ অনুমোদিত 32টি সংস্থার মধ্যে ব্যাপক পরিমাণে বিভ্রান্তি রয়েছে, যেগুলো দূর করে খুব দ্রুত এখন এই স্পোর্টস অ্যাক্ট লাগু করতে বদ্ধপরিকর রাজ্য সরকার, বিশেষ করে ক্রীড়া দপ্তরের উপর এই দায়িত্ব রয়েছে। স্পোর্টস অ্যাক্ট কার্যকর করতেই হবে, এখন আর দ্বিতীয় কোনো বাহানা চলবে না কোনো ক্রীড়া সংস্থারই। স্পোর্টস অ্যাক্টের বিভিন্ন নিয়ম নিয়ে ব্যাপক পরিমাণে সমস্যা ছিল বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলোর, তবে এখন এই জটগুলো ধীরে ধীরে খুলবে। এর জন্য ক্রীড়া পর্ষদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কর্মকর্তারা বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের স্পোর্টস অ্যাক্টের ফর্ম ফিল আপ নিয়েও সহায়তা করা হবে বলে জানালেন প্রাক্তন ফুটবলার বিমল রায় চৌধুরী। তিনিও উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। এটা তো একটা ভাইটাল মিটিং, আপনারা সবাই জানেন কী করে যে কোর্স অ্যাক্ট হয়েছে, সেই কোর্স অ্যাক্টগুলিকে ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন অ্যাসোসিয়েটগুলিকে বহু আগে থেকেই আমরা চেষ্টা করছিলাম যাতে এটা তাড়াতাড়ি করা যায়। এই ব্যাপারে ডাইরেক্টর স্পোর্টস অ্যাক্ট মিটিং হয়েছিল, সেখানে সেক্রেটারি কোর্স বলেছেন যে 15 মের ভিতরে এইটা সমস্ত ফর্মগুলি ফিল আপ করার জন্য। সেই জন্য তিপারা কোর্স কাউন্সিলের একটা এক্সপার্ট কমিটি আছে, সেস কমিটি আজকে বসেছে, আগেও বসেছিল, বিভিন্ন সাজেশন দিয়েছে। সেই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে আজকে যে স্পোর্টস সেক্টর সরকার যেটা করেছে সেটাকে মান্যতা আমরা দেব, এবং ডিপার্টমেন্ট তো চাইছে, সরকার চাইছে এটাতে কোনো এখন মতো এই মুহূর্তে কোনো পরিবর্তন যত্ন না করে ভবিষ্যতে এটা দেখা যাবে, আপাতত শুরু হোক, তার জন্য আমাদের আজকে বসা এবং আমরা এই সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আগামী একদিনের ভিতরে বিভিন্ন অ্যাসোসিয়েশন নিয়ে বসবো, আমরা বসে তাদের ফর্মগুলিকে আমরা দেবো, কীভাবে এটাকে ফিল আপ করতে হয়, কীভাবে প্রাইমারি বডি করতে হবে, কীভাবে ডিস্ট্রিক্ট কমিটি করতে হবে, কীভাবে স্টেট লেভেল কমিটি করতে হবে, সমস্তগুলি তাদের বুঝিয়ে দেওয়া হবে এবং সেগুলিকে বুঝিয়ে দিয়ে এবং তাদের এখানেই ফর্মগুলি দেওয়া হবে যাতে ফর্মগুলি শুদ্ধভাবে ফিল আপ করতে পারে, এবং সেই ফর্মগুলি বুঝিয়ে দেওয়ার জন্য এখানে এক্সপার্ট লোকরা থাকবে যাতে তাদের কোনো অসুবিধা হয়। বৈঠকের পর তিনি আশা ব্যক্ত করেন খুব শীঘ্রই রাজ্যে চালু হবে স্পোর্টস অ্যাক্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।